নেতা সওয়াল মুরব্বি বাচ্চা মুরব্বি ইডেনতে বৈঠক বইলে মুরব্বি নেতা যারা আছেন এরার মাত এরার কারণে হে মাতান রোড তুললে কথা কইতে পারে না খালি যদি কথা কইবার তাই তান্দা ওই ভাতি নেতাটা থেকে বেশি বেশি ইমাম আর মুয়াজ্জিনের রূপে বেড়াগিরি গায় মসজিদ গিয়া নাই তা হে বেড়াগিরি কার উপরে বৈঠক হয়ে মারতে পারে না আঙ্গুল দিয়ে ইশারা করলো শেষ ঠান্ডা আর মা ইমাম আর মুয়াজ্জিনের রূপে বেড়াগিরি করে দেয় এসে যা ও ভাই গলি তার সমাজ ও দেখা দিছে না দিছে না ওয়াকসা বাহু ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ কয়টা গেছে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদ আল কাবিলা তাফাসিফহ আরেকটা আলামত হইল সমাজের মধ্যে নেতৃত্ব যারা দিব এরা অধিকাংশ ফাফিস্টের দল ফাসিকের দল না বর্মানের দল নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই অন্যের মাল মাইরা খাওয়া মদ খাওয়া গান্দা খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া ইতা আছে না নাই সমাজ এটা রাতের মধ্যে নেতৃত্ব থাকবো কিয়ামতের আগে এটা মনে হয় এখনো দেখা দিছে না এটা এখন আইসে না মনে হয় ওয়াসাদ আল কবিলা তাফাসিকহ কটা গেছে দশটা ওসাদ আল কবিলা তাফাসিকহম ওয়া কানা জাইম আল কওমে আরদালহম আরেকটা আলামত হইল কিয়ামতের আগে একদল মানুষ এক সময় খুব নিম্নমানের আছিল সমাজের মধ্যে দুই পয়সার নাম আছিল না সমাজের মানুষের আরে কোনো মূল্যায়ন করতো না পিতার নাম গন্ধ আসিল না কিন্তু আগে কিয়ামতের আগে এরার কাছে কিছু টাকা পয়সা হয়ে যাবো গিয়া ডিম হয়ে যাব গিয়া আর এটার কারণে এরা বড় লোক হয়ে যাবো গিয়া সমাজও দামি লোক হয়ে যাবো গিয়া পিতার সমাজও দেখা দিছে কি না দিছে না মাতুন না দি আপনারা ও আফত ফত হয়েছে আঘাট ঘাট হয়েছে আমানুষ মানুষ হয়েছে এটা কিয়ামতের আলামত ওসাদ আল কাবিলা তাফাসিকহুম ওয়া কানা জাইম আল কওমে আরদালুহুম দেখলে পরে দূরে থেকে একটা সম্মান দিব জুরাত করে সেরিয়া আল্লাহ ফাললে দুইটা হাত তুললে সেরা সালামটা দিব কেন জানটা বাসাইবার লেগে আমি যদি একটা সম্মান দিই না আমার জাতা মারে পাতালো লইয়ে যাবো ঠিক না হেরে ডরাইয়ে সেরে হেরে সাড়ে তিন লম্বা সালামটা দিব আল্লাহ আসলে হেরে সম্মান করে না মন দিয়ে অন্তর দিয়ে সম্মান করে না কিন্তু যান সমাজে লাগি আমি যদি এর একটা সম্মান দেখাই না তাহলে আমার রেসপিটো ঢুকাই দিব চুরির কেটে টাকা ঢুকাই দিব ডাকাতির কেটে ঢুকাই দিব এত লাগে সাড়ে তিন লম্বা সালামটা দিয়ে দেবে আইলে বলে ভাই যা পালা আছে নিবাদি পালা আছে নিবাদি যা 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 পালা একটু হালকা নাস্তা করবো এই কোনো দাঁড়ানো নাই বাস কয়েকটা চালু করে দিচ্ছি।
ব্যবসা চালায় দিচ্ছে আছে কিনা নাই কই না আছে কিনা নাই তো সমাজের মধ্যে গান বাজনার প্রসার না করছে এর পরে তো আমার আল্লাহ সুবহানাল্লাহ বাস করা বাস করতে কেন হইতে হলো বড় বাস করবে যে যারা আছে টিভি টেলিভিশনের মধ্যে যারা আছে এর থেকে বেশি আছে এটা কই না আছে কিনা নাই এদের মধ্যে আছে এর থেকে বেশি আর এদের যা করতেছে সুবহানাল্লাহ গান বাজনা তো করতেছে মাতবার লাগি সড়কের কিনারো আড়াইটার সময় মাতন লাগে আড়াইটার সময় মানন মাতন লাগে না তাহলে কিতা মাততাছে লাইনের মা কেয়ার মা আমি নিজে দেখছি আমরা তো মোল্লা মৌলবী যারা নাকি ওয়াজ্জ মোল্লাও গল আছে ওয়াজ্জ মোল্লাও গল যারা আছে সারা রাত গাড়ি দেয় দিন ঘুমায় আর সারা রাত করে সড়কের কিনারা দেখা যায় সড়কের কিনারা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াজ্জ মোল্লারা দেখি আমি একদিন গেছি এক গ্রামের ভিতরে পানি রাস্তা দিয়ে বললে কি গ্রামের ভিতরে দেয়া কি কেমন হচ্ছে ড্রাইভার গাড়িটা লইয়া যাইতেছে রাত্রে এই সময়টার মধ্যে দেখি ছেলে মানুষে বেশি বেশি মদ পান করবো বেশি বেশি মদ খাইব মদ তো এখন তো এমন আরম্ভ হয়েছে সীমা নাই বালা বালা মানুষের ছেলেরা কি করছে মদ খাইতেছে যে বেটার ছেলে যেই বেটার বাবে মদের নামটা শুনতে পারছে না এই বেটার ছেলে এখন কি করে মদ খায় মদ খাইয়া একবারে তুজুইয়া হইরা থাকে মদ খাইয়া একবারে মাথালের মতো হইরা থাকে ভরে কিনা ভরে না এটা রাস্তাঘাটে মদ খাইয়া ছেলিয়া মাথালের মতো হইরা থাকে আর মদ খাইয়া মারা দেখে বড় রেখে মা দরবার কবুল হবে না কোন রেওয়ায় বোঝা যায় 40 শক্ত আর কোন রেওয়ায় তারা বোঝা যায় 40 দিনের আবাদত আল্লাহ কবুল করবে না এই জন্য ভাইরা মদ খাওয়াটা একবারে দুনিয়ার যারা মদ খাইতো না এরা রেহি কেন মদ খাওয়াইব
এটা মদ খাইয়া এখানের মধ্যে আর এখানের মধ্যে বেশ কম আছে এখানের মধ্যে মধ্যে দুর্গন্ধ এখানের মদ নাফাক এখানের মদ খাইলে মানুষ মাতাল হইয়া যায়গা আর ওইখানের মদের মধ্যে দুর্গন্ধ নাই নিষ্করাম বরের গ্রাম থাকব আর এটা মদের মধ্যে কি কষ্টের কোনো কিছু ছিল না আর এটা মদের মধ্যে থাকব নিষ্করাম বরের গ্রাম এটা মদের মধ্যে থাকব মধুর চেয়ে আরো মিষ্টি এটা মদ খাইলে পরে মানুষের মনটা আরো প্রফুল্ল হইব সুগন্ধিটার থেকে বেরিতে থাকব এটা আখেরাতের মদ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়া দেখাইবেন না এরা খাওয়াইব আল্লাহ সাতটা নদী বানাই রাখছে বেহেশতের মধ্যে প্রত্যেকের জন্য সাতটা করে নদী একটা দুধের নদী একটা মধুর নদী একটা মদের নদী আর একটা পানির নদী চার জাতের নদী থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা মদ খাইয়া দিব এরারে মদের নদী বঞ্চিত মদ থেকে বঞ্চিত করে দিব মদ খাইতে পারবে না আপনারা কি আখেরাতের মদ চান না দুনিয়ার মদ চান আখেরাতেরটা চান না দুনিয়ারটা চান আল্লাহ দুনিয়ার মদ আমরা চাই না আল্লাহ আখেরাতের মদ আমরা খাওয়াইও কেডা কেডা চাই একটু দেখি আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো وشربت الخمر والآن آخر هذه الأمة أولها كونشن كنا دانينا يا رب شش نمبر تويلو شوري باتيل لانا آخر هذه الأمة أولها شش نمبر على مر تويلو يي حديث شش نمبر على مر تويلو الله النبي كون آخر زمان المدة إك دول مانوس جون مويبو إك دول مانوس تويا رويبو يا رب خاص دوتوي بويديا يا آخر زمان الدرانة كي بودر غوولي الله والا وقول كسون يا يا رب فور بورتي زمان أت كيسو بياتو بقول جون مونيبو أريدن ده رب لانوت كربو গালাগালি করব কাফির কুফার গালাগালি করব ওমুক কাফির হোমুক কাফির হোমুক কাফির মদনী কাফির তানি অতানবি কাফির ইলিয়াস কাফির দেওবন্দি কাফির আ তবলিগি কাফির ইতা গালাগালি করতে থাকব ইতা মনে আমরা সমাজের মধ্যে নাই আছে আছে কি না আছে না ও ভাই ইসলামের মধ্যে গালাগালি নাই ইসলামের মধ্যে গালাগালি নাই আর ভালো মানুষে গালাগালি করে না ভালো মানুষের মুখ দিয়ে গালি হয় না খারাপ মানুষের মুখ দিয়ে গালাগালি কি দেখেন আপনারা আপনারা কি কোনদিন শুনছেন হকানি উলামায়ে কেরাম কোন মানুষে কোন ওয়াজের মধ্যে গালি দিতে আল্লাহ ওখানে একদম এসে ওয়াজের মধ্যে গালাগালি করে এটা ভালো মানুষের কাম না কিয়ামতের আলামত কিয়ামতের আলামত অমুক কাফির অমুক কাফির কাফির গালি দেয় কিতাকবার হস্তাদে ভাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাফির গালি দেয় দিলে পরে গালিটা মুখ থেকে বাড়ির সাথে সাথে আকাশের দিকে উড়াউড়ি করে দেখি আকাশের নিফুলে উঠতাম পারি পারতো না দেব নিষেধে ঢুকবার নিষেধ পারতো না এরপরে চুকাইব যে লোকটারে গালি দিছে হের উফরে গিয়া ফিট হন যায়নি যখন নাকি হের উফরে ফিট হইতে পারতো না তখন যে গালি দিছিল হের উফরে আইয়া ভরব নিজের ফতোয়া নিজে কাফির নিজের ফতোয়া নিজে কাফির হইব আল্লাহ এর আরে কাফির বানা কামরারে কিছু আসে যায় না আমরা কিছু আসে যায় তোমার ফতোয়া তুমি কি হও কাফির হ গালাগালি করবো এটা সমাজ আছে কিনা নাই কোন এটা কাফির ফ্যাক্টরি বন্যা গেছে গিয়া কিতা বলছে কাফির ফ্যাক্টরি বন্যা গেছে গিয়া নবী আসলা ইসলামের আগে ইমানের ফ্যাক্টরি আল্লাহর নবী হইলেন ইমানের ফ্যাক্টরি আর নবী ন দুনিয়ার মধ্যে ইমান ফ্যাক্টরি বানাইয়া গেছেন মানুষে মুসলমান বানাইবার লাগি ইমানদার বানাইবার লাগি নবী দুনিয়ার মধ্যে আইসলা আর এরা দুনিয়ার মধ্যে আইসে মানুষে কাফির বানাইবার লাগি মুখ দিয়ে দাঁড়া বাইর ইটার 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 হচ্ছে মেশিন মা মেশিনের মধ্যে দেখ দাঁত মুখে দে বাইর চাও এই মেশিনের নাম কি রাইস মিল চাউলের মিল এটা দেখি দেখ গম দেয় বাইর মুখে দে আটা এটার কয় আটার কর মতন না আটার মিল কর তুলা দে আর এটার মুখে দে বাইর সুতা এর লাগে এটার কয় সুতার কর কয় না কয় না সুতা দেয় মুখে দে বাইর কাফর এটার কয় কাফরের কল কাফরের মিল ঠিক না মুখে দে যে ঢাবাই রয় এটার নামে হইল মিলেন নাম যার মুখে দে কাফির বাইর হে ও কাফিরের মিল একের মিল কাফিরের মিল আপনারা কি তা কাফির ফ্যাক্টরি বনবার চান নবী দুনিয়া দেশলা কিতা বন্যা ইমান ফ্যাক্টরি বন্যা কিয়ের ফ্যাক্টরি বন্যা আসলা আর বানাই গেছেন ইমান ফ্যাক্টরি ইমান ফ্যাক্টরি বানায় গেছেন আর এরা এখন বর্তমানে হইয়া গেছে কি আর কাফির ফ্যাক্টরি বঞ্চে কিনা বঞ্চে না আমার ভাই এখন যারা নাকি না বুঝাইতা করতেছে আল্লাহ এরারে হেদায়ত করো আল্লাহ তুমি এরারে হেদায়ত করো আল্লাহ তুমি এরারে হেদায়ত করো জোরে কয় না আমিন কয়টা আলামত কইছি আল্লাহই জানে বঞ্চন নে আপনারা পন্ডরা কয়টা পন্ডরা আলামত কইলে একটা আলামত কইছেন নবীজি কয়না আখিরি জমানার মধ্যে কিয়ামতের আগে আর একটা আলামত প্রকাশ হইব এই আলামতটা হইল ইয়া তাতা ওয়ালু না ফিল বুনিয়ান আল্লাহ মানুষে ফখর করব বিল্ডিং অট্টালিকা বানাইতে গেছে রিয়া খুব ফখর করব হে বানাইছে পাঁচতলা আমি বানাই সাততলা
এবারে যে সাত তালা আমি মনে 17 তালা আয় হায় খালি ভোগর আর ভোগর ভোগর আর ভোগর কত জাতের ভোগর করব এ আনছে বাংলাদেশের চাইতাতে আমি কি ডুবাইতে কেন এটা আছে না না এটা তার মানুষ ফিলিপোনিয়া বিল্ডিং ও টালে কে নিয়া সেরে মানুষে বাহাদুরি করব ভোগর করব কার থেকে কেলা মালা কে অত্যাধুনিক বিল্ডিং বানাইতে পারে এটা ভোগর করতে থাকব এটা বলো আরো পয়সা না এটা আরম্ভ হইছে না মনে আল্লাহ কিয়ামতের আলামত এটা এরপরে নবী যখন আরো আলামত আছে আলামত কিটা কোন বেড টেন্ডের সংখ্যা বাড়বো কার সংখ্যা বাড়বো বেড টেন্ডের সংখ্যা বাড়বো এই আলামতটা মনে প্রকাশ হইছে না 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 আসল প্রকাশ হইছে না নো একবারে দুনিয়া শুরু থেকে বেড টেন্ডের পরিমাণ বেশি দুনিয়া শুরু থেকে বেড টেন্ডের পরিমাণ বেশি কিন্তু একটা লিমিট আছে কি পরিমাণ সীমার ভিতরে আছে এখনো পর্যন্ত মোটামুটি সীমার ভিতরে আছে এই আলামতটা এখনো প্রকাশ হইছে না এই আলামতটা একটু বাকি রয়েছে প্রত্যেক জমানা তো বেটেন্টের সঙ্গে বেশি থাকতে হইব কারণ কি তা কারণ আছে আল্লাহ বেটেন্টে পারমিশন দিয়েছেন আল্লাহ কইছেন ফান কি হু মা তা বালাকুম মিনান নিসাই মাসনা বুলা তা ওয়ারুবা আল্লাহ কইরো বেটা বেটেন্টে বিয়া করো যারে পছন্দ করো একটা করো দুইটা করো তিনটা করো চারটা করো চারটা করবার মতো পর্যন্ত পারমিশন আছে আছে কি না আছে না এখন যদি বেটেন বেশি না হয় সমান সমান বেটা জয়জন বেটি হয়জন তাহলে এক বেটা যদি দুইটা করে লায় তাহলে আরেক বেটা বউ হইতো না ভুল কইতাছে নাকি তা এই কারণে সব যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বেটেনদের পরিমাণ বেশি রাখছেন কিন্তু কিয়ামতের আগে বেটেনদের পরিমাণ এত বাড়া বাড়ব এক বেটার জিম্মাদারিতে 50 জন থাকবো কয়জন 50 জন থাকবো এই আলামতটা এখনো বাকি রইয়া গেছে না মাতুন না মাতুন তো বুঝা দাম দারা নাম দানা মনে হইয়া গেছে গিয়া তে তো মাতুন না বাকি আছে না আছে না এটা বেশি দিন বাকি নাই এটা হইতে বেশি দিন লাগতো না কিছুদিন আগে কিয়ামতের কিছুদিন আগে এত যুদ্ধ হইব এত মারামারি হইব ইমান কাফিরের সাথে মারামারি ৯৯ জন মানুষ মারা দেব শতকরা ৯৯ জন মানুষ মারা দেব আর যুদ্ধের মধ্যে বিটেন জানা বেটেন যায় মা যুদ্ধের মধ্যে বেটেন জানা বেটেন যা এমন তখন দাবি হইল সমান অধিকার মা দাবি সমান অধিকার না নি কিন্তু যুদ্ধ লাগলে এই কেন সমান অধিকার না ঠিক না এরা ঘরের কোনাত বইয়ে থাকতো না না আমরা তো চুলার লাগি আমরা চুলার লাগি এই সময় এরা চুলাবে চুলার মাস্টার এই সময় ডেক মাস্টার কি মাস্টার ডেক মাস্টার হইয়া থাকা যে সময় যুদ্ধ লাগতো ওই সময় ডেক মাস্টার আমরা কোন আল্লাহ বানাইছে না মাঠে ময়দানে যুদ্ধ করতাম আর যে সময় অন্য মতলবের সময় কয় না সমান অধিকার এই সময় সমান অধিকার গুতাগুতি আরম্ভ হইলে খেলে লেগে ডেক মাস্টার হইব ওইটা হয় কেন সমান অধিকার চাও যদি ডেক মাস্টারই ছাড়ো সারে সেরে যাও যে হাতের ময়দান যুদ্ধ করে গিয়া এই সময় দিলিঙ্গের ভাব করে দৌড় মারো মা দৌড় মারে না মারে না তাহলে কোনা কলে কোন সমান অধিকারের দাবি করো তাহলে বুঝছে সুচ্ছে সমান অধিকারের দাবি করো যুদ্ধের ময়দান হাতে খালি পেটাই দেব সৎকারা কয়জন মরব আরে কয়জন মরব সৎকারা কয়জন থাকবো একজন থাকবো তখন থাকবো যে বেটা মাত্র একটা আছে আর বেটির সংখ্যা তো সুন্দর হয়ে আছে তাহলে এক বেটার জিম্মাদারিতে কয়জন হইব 50 জন এটা বেশি দিন বাকি নাই কয়েকটা যুদ্ধ ওই লেখা হয়ে যাবে হইব কি না হইব না এই আলামত গুলা আল্লাহর নবী কইছেন আমি কইছি না এই আলামত গুলা প্রকাশ হয়ে গেছে এটা ছোট আলামত এখন বড় আলামত দেন কই বড় আলামত মোটামুটি কয়টা কটা বছর দশটা একটা করে খালি নাম ধান কইব ব্যাখ্যা করতাম না যখন নাকি কিয়ামত নিকটে এসে যাব গিয়া এই শুধু শুধু আলামত প্রকাশ হয়ে যাব গিয়া তখন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ধারাবাহিকভাবে আলামত গুলো প্রকাশ হইব বড় আলামত যতটা এটা ধারাবাহিকভাবে আলামত গুলো প্রকাশ হইব সর্বপ্রথম যে আলামতটা প্রকাশ হইব সেই আলামত রইল হজরতে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আইয়েশেরা মুজাহিদ বাহিনী গঠন করবেন বেঈমান কাফিরের সাথে মোকাবেলা করার জন্য মুসলমানের পক্ষে হজরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ করবেন আত্মপ্রকাশ করবেন এটার মধ্যে সন্দেহ নাই তবে আলামতে বোঝা যাচ্ছে বেশি দিন বাকি
হাদিস আছে এটা হলো এক নম্বরের আলামত ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন কাইসা দিবেন গিয়া তখন বেঈমান কাফিরের সাহায্যের লাগি বেঈমান কাফিরের পক্ষে দুই নম্বর আলামতটা প্রকাশ হইব এই আলামত হইল দুনিয়ার সবচেয়ে বড় কাফির যেটা দুনিয়ার সবচেয়ে বড় কাফিরটা যেটা যেই কাফিররা আপনারা কোন কানা দজ্জাল কিদার দজ্জাল আপনাদের সময় দেখবা খানে দজ্জাল আরে খানে দজ্জাল না এটা কানা দজ্জাল তার এক চোখ কানা তার ডান চোখটা কানা আর ঘুরলে ঘুরলে থাকে আপনারা চাইয়া দেখেন একজনের ভাই আরেকজনের চাইয়া দেখেন লোকটা যত মজবুত ওই হোক না কেন যত স্বাস্থ্যই হোক না কেন চোখটা একটু ভিতরে ঢুকায় চোখটা একটু ভিতরে ঢুকাল না থাকলে বলে সুন্দর লাগে না একটু ভিতরে যদি থাকে তাহলে সুন্দর আর কানা দজ্জাল এ কানা হই বটি কিন্তু এটা চোখ খুললে খুললে থাকবো কপালের থেকে আরো উঁচা থাকবো এটা দেখলে খুব সুন্দর লাগবো এটা যত বস্তুতা সেইতে হইব একটা চোখ কানা আর একটা বিশ্রী এরা আল্লাহ রব্বুল আলামিন বাড়াই দিব আর হে করব আমি খুদা এটা নমরুদ আর ফেরাও নহের সাথে হাঁটতো না এর খুদা এ দাবি করবো এর সাথে থাকবো রুটির পাহাড় এর সাথে থাকবো বেহেস্ত এর সাথে থাকবো দুদক আল্লাহর নবী কোন দজ্জালের সময় আইব তোমরা হের দুদক দাইও না বেহেস্ত দাইও না হের দুদক দাইবার চেষ্টা করিব ইয়ার অর্থলে এর খুদা মান্য না তখন তোমার হের হের দুদক ভালাইব আর হের দুদক বদলে তুমি বেহেস্ত লইবা আল্লাহ জানে কথাটা বুঝাইতাম পারতি কিনা এর হায়াত আবার বেশি দিন না এ আত্মপ্রকাশ করণের পরে সমাজের মধ্যে দেখা দেওয়ানোর পরে মাত্র কয়দি এর বাহাদুরি কতদিন 40 দিন বেড়া গেলে বাহাদুরি মাত্র 40 দিন অল্প দিনের বাহাদুরি কিন্তু ইয়ার পরে খতম হয়ে যাব গিয়া এই 40 দিন আবার আমরা যে গরির কাটায় 24 ঘন্টায় দিন তিনটা দিন না এ প্রথম দিনটা হইব এক বছরের সমান কয় বছরের সমান এক বছরের সমান দ্বিতীয় দিনটা হইব এক মাসের সমান তৃতীয় দিনটা হইব এক সপ্তাহ সমান কয়দিন গেছে মাতন্নাদি আর এই 40 দিন গেলে আর কয়দিন 37 দিন এই 37 দিন থাকবো 24 ঘন্টা দিন 24 ঘন্টা একদিন 24 ঘন্টা একদিন ওহন যত বড় অত বড় হইব এই কয়েক দিনের বেডাগিরি আর বাহাদুরি এই আলামত প্রকাশের জন্য 2 নম্বর আলামত একাধিকের সাথে থাকবো কোটি কোটি লোকের সাথে থাকবো ইহুদি কৃষ্ণা আর মুসলমানের মধ্যে নাম ধারি যারা নাকি নাস্তিক মূর্তদল আছে তার বউরে যাইবো হের সাথে কার সাথে মাতুন্না কার সাথে দিব দজ্জাল বাহিনীর সাথে যাইব আল্লাহের সাথে থাকবো আপনারা এ দাওয়া দিব বলা আমার আমি আমি আল্লাহর আমি খুদা মানি না আপনি কবর করে খুদা আমি মানি না যখন নাকি খুদা মানি না করবা তখন আপনার ঘরের যত সামান আছে সম্পদ আছে সব হে ডাক দিব ডাক দিলে সব আপনার চোখের সামনে বাইরে হের সাথে চলে যাবো গিয়া এটা আপনার লাগে পরীক্ষা ওখানে আপনি যে সম্পদের লোভে মানা নাই যদি আপনি ইমানদার খাঁটি হন অনেক সম্পদ আমি তোরে মানি না না বেঠি যে আল্লাহ পরীক্ষা ফলাইব আল্লাহের সাথে ছেলে মেয়েরা যাইব দৌড়ে দৌড়ে যাইতে থাকব হায় হায় এই দজ্জালের এমন অলৌকিক শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেবে মরা মানুষ চিন্তা করব কবরের কাছে যাইব কেন বলতে দেখি আমার হুকুমে এর হুকুমে একটা হুকুম করতো তবে উঠব দেখবো যে কবর থেকে হাজার হাজার মানুষ বিবরার মতো উঠতেছে কেউ দেখো মার চিন্তা করছে কেউ দেখো বাবার চিন্তা করছে আসলে ওইটা দিনে হেঁটাতে যে আছে মা বাবা মরা মানুষের নমুনা ধরিয়া জিতা হইয়া হেরারে দেখে কয়টা আলামত গেল মাতুন না কয়টা গেল দুইটা আলামত গেল পয়লা নম্বর মুসলমানের পক্ষে ইমামে আল্লাহ প্রকাশ করাই দিবেন আর 2 নম্বর আলামত কাফিরের পক্ষে আল্লাহ কি করবেন বড় দজ্জালটা কানা দজ্জালটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হটাইয়া দিবেন দুইটা প্ল্যাটফর্ম হয়ে যাবো গিয়া দুইটা দল হয়ে যাবো গিয়া বসতে এই সময়টার মধ্যে 3 নম্বর কোনো দল থাকবে না আর কোনো বেড়াগেরি আর কোনো শক্তি থাকবে না শক্তি দুইটা হয় একটা হলো ইমাম মেহেদি বাহিনী আর একটা হলো দজ্জাল বাহিনী দুই শক্তি ছাড়া এখন তো আমেরিকা রাশিয়া ইটা থাকতো না এই সময় দজ্জাল বাহিনী আর কোন বাহিনী ইমাম মেহেদি বাহিনী দুই দলে যে মনে চাঁদিয়ে দিকে যাইব কেউ দেখবো ইমাম মেহেদির বাহিনীর সাথে আর কেউ দেখবো দজ্জাল বাহিনীর সাথে যুদ্ধ করব খুব চলবো প্রতিটা দিন যুদ্ধ চলবো ইমাম মেহেদির বাহিনী হ্যাঁ যুদ্ধ করব কিন্তু ইমাম মাহাদির সংখ্যার একবারে নগণ্য সংখ্যক মানুষ থাকব অল্প সংখ্যক মানুষ থাকব আর হের তো কোটি 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 মানুষ আল্লাহ কিন্তু ইয়ার বড় মুসলমানরে পরাজিত করতে পারতো না আবার জয়ী হইতে পারতো না মুসলমানের মোকাবেলা
হিম শিম খাইব হক প্রত্যেকটা দলে আর ইমাম মেহেদী তো আল্লাহ কান্তাছেন খালি আইরে আমার অবস্থাটা কেমন আমার লোকজন কুমরে দিতাছে গিয়া আমার লোকজন শেষে দিতাছে গিয়া আল্লাহর দরবারে কোশ্চেন জাপ করে খালি কানবেন 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 আর এর পরে আল্লাহর রহমতের দরিয়া জোশ মারব আর এমনি তিন নম্বর আলামতটা প্রকাশ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন 224000 নবী রাসূল পাঠাইছিলা এর মধ্যে একজন নবী হইলেন যারে আল্লাহ রব্বুল আলামিন জীবিত অবস্থায় দ্বিতীয় আসমানে হেফাজত করে রেখে দিয়েছেন উনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন এই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাম সিরিয়ার ময়দানে মুজাহিদ বাহিনীকে তৈরি করতে থাকবেন আর ওই ওই মুহূর্তে এক রাত্রেবেলা সারা রাত আল্লাহর দরবারে কাঁদছেন বদরের আযান দিয়েছেন আযানের পরে সুন্নাত করছেন জামাত খাড়া হয়ে গিয়ে লাইন বেঁধে লেছে জামাতের ইমামতি শুরু করে দিবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আর ওই সময় আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের সাহায্যের জন্য মেহেদী বাহিনীর সাহায্যের জন্য আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আর মিকাইলের কান্দের মধ্যে ভর করায় এসে রিয়া ওই সিরিয়ার দামে দামেস্কের জামে মসজিদের মধ্যে জামে মসজিদের শাহী মসজিদের সাদা রঙের মিনারের মধ্যে না জিব্রাইল আর মিকাইল এলামাইয়া দেখে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম আইয়া সেরে নামিয়া মিনারের মধ্যে নামিয়া সেরে ডাক দিলে আমার মনে হয় ওই সময় এই মিনারাটার কোনো সিঁড়ি থাকবে না আর নাহলে সিঁড়ি লাগাবার কথা কোনকাল লাগে আপনারা গেছেন মক্কা শরীফ যারা গেছেন এরা দেখছেন আল্লাহর ঘরে উঠবার লাগে সিঁড়ি লাগে অচন্যাদি লাগে কি না লাগে না সিঁড়িটারে ঠেলাই এনে একটাই দেখে রেখে রাখে আর উঠবার দরকার হইলে এনে সিঁড়ি লাগায় সিঁড়ি সিঁড়ি ছাড়া উঠতে পারতো না আর দিয়া সিঁড়িয়া দরজা নিচের সাইডে লাগবো নিচের সাইড উপরের সাইড তো কেউ লাগবে হইতো না এখানে উঠবো কামনে আমার মনে হয় মিনারা তো তখন এই জাতে রইব এটার মধ্যে কোনো সিঁড়ি থাকতো না ওই সিঁড়ি লাগাও আমি আল্লাহর নবী ঈসা সুবহান আল্লাহ তখন সিঁড়িটা লাগা নিব ঈসা আলাইহিস সালাম আইবে আইয়া গেলিয়া কেমন নামাজ শুরু দিতে গিয়া তোমার কইবে রে মুসলমানরা তোমাদের মধ্যে ইমামতি করবো কেন বিকুবা তোমাদের মধ্যে ইমামতি করবো তোমাদের মধ্যে ইমামতি করবো এখন কেটে করবো ঈসা আলাইহিস সালামে করবা না ইমাম মেহেদী আলাইহিস সালামে করবা যে সময় আসলা তো আসলা ওই এখান থেকে উঠানের পরে আর নবী বন্যা আইবেন না আইবেন আখির নবীর উম্মতের সাহায্য করার নিয়তে আমার নবী মানো আর আমার উপরে আমার আখিরি নবী মনে করে সিরে তোমরা আমার হাতে বয়াত নাও ইচ্ছা কইবেন না বরং সে আখিরি নবীর উম্মতের সাহায্যের জন্য আইবেন নবী কেউই আখিরি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে আরম্ভ হইব যুদ্ধ তুমুল যুদ্ধ শুরু হইব ইমাম মেহেদী আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম গোটা কিছু সংখ্যক মানুষ লইয়া ময়দানের বেঁধে খাড়া হইবে আর ওইদিকে কোটি কোটি মানুষ আল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেছে গিয়া মুসলমানের কাছে অস্ত্রশস্ত্র তেমন নাই বেঈমান গোলদের কাছে সীমা নাই অস্ত্রশস্ত্র কিন্তু একটা অস্ত্র থাকবে ঈসা আলাইহিস সালামের এই অস্ত্রের মোকাবেলা কোনো বেঈমান করতে পারবে এই অস্ত্রটা হইল নাকের শ্বাস নাকের শ্বাস যার গায়ে লাগবো সেই বেঈমানের গায়ে লাগবো জল্লা ছাই হয়ে যাবে গা গল্লা জল্লা দিব আমি দেখ নাকের শ্বাস কয় সময় দিবা মাথুর না তো কয় সময় দিন দেখুন না নাকের শ্বাসটা আটটা নিয়া নাকের শ্বাসটা ছাড়ুন না দেখুন আতনি লাগে আতর তো লাগতো না আদ আর দূর যায় না নাকের শ্বাস ঈসা নবীর অস্ত্র হইলো কি তা নাকের শ্বাস কোন এটা উম্মতের শ্বাস না এটা নবীওয়ালা শ্বাস আমরা যে উম্মতের দল চোখের মধ্যে দুর্বলতা আছে ইয়ার বড় তো কত মাইল যায় বা যায় কিনা যায় না আর ঈসা নবীর চোখের মধ্যে তো দুর্বলতা থাক নাই দুর্বলতার দহ নাই আরো থাকতেছেন কোন জায়গার মধ্যে আল্লাহ আসমানের মধ্যে পবিত্র জায়গার মধ্যে আল্লাহ হেফাজত করে রাখছেন ইমানি শক্তিটা তো আরো মজবুত দিন দিন খালি মজবুতিতে আছে শরীরের শক্তিও বাড়তেছে আয় হায় সুবহানাল্লাহ বেহেশতের নিকটে আছেন আমরা তো বেহেশতের থেকে অনেক দূরে
ইসানবি মোটামুটি আকবাল আকবাল নি না আকবাল না কাদে ইমানি শক্তি চুকের শরীরে যুক্তি চুকের জুতের যে শক্তি এটা সব আস্তে আস্তে দিন দিন খালি মজবুত হইতাছে ইসানবির চুকের নজর যত ঢুকু যাইব হযরতে ইসানবির শ্বাসটা অত দূর যাইব কাফিরের শরীরে মেদা লাগব জল্লা ছাই হয়ে মাটির মধ্যে পড়তে থাকব দজ্জালা দেখব আর উপায় নাই কেতা নাই দৌড় দিব উঠতে ভাগব দজ্জালা দান বাজার এখানে এর পর হয়ে গেছে।